নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন। ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন। পশ্চিম বর্ধমান জেলার আসানসোল শহরে ওয়েলকাম গেট পুনর্নির্মাণের পাশাপাশি আরো নতুন দুটি গেট তৈরি করা হবে বলে জানালেন আসানসোল পুর নিগমের মেয়র বিধান উপাধ্যায়। বুধবার আসানসোলের কালীপাহাড়িতে আসানসোল শহরের স্বাগত গেটটি তিনি পরিদর্শন করেন। এছাড়াও উপস্থিত ছিলেন চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায়, ডেপুটি মেয়র ওয়াসিমুল হক, মেয়র পরিষদ রকেট চ্যাটার্জি ও পুরসভার আধিকারিকরা। এদিন মেয়র জানান, জুবলি মোড়ে ও ভগৎ সিং মোড়ে ওয়েলকাম গেট তৈরি করা হবে। আসানসোল কর্পোরেশনের এই আসানসোল ওয়েলকাম যে গেট আছে, এই গেটটাকে বানানোর জন্য পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন এবং সেই মতো আমাদের কাজটা টেন্ডারও হয়ে গেছে, আমাদের কাজটা ওয়ার্ক অর্ডারও পেয়ে গেছে। কাজটা আমরা পাঁচ সাত দিনের মধ্যে আমরা কাজটা চালু করছি। এই কাজটাই দেখতে এসেছি, জায়গাটা প্লেসটা দেখতে এসেছি। আর দ্বিতীয়ত হচ্ছে জুবলি মোড়, জুবলি মোড়ে আমরা একটা গেট বানাচ্ছি, যেটা হচ্ছে শর্ট লেগে যেটা আছে আমাদের বিশ্ব বাংলা গেট, যেটা উপরে রেস্টুরেন্ট থাকবে, সেটা এখন আমরা ভিজিটে যাচ্ছি। আর একটা বানপুরে ভগৎ সিং মোড়ের কাছে একটা গেট আছে, ওই দুটো টেন্ডার এক মাসের মধ্যে আমরা করছি। ফলে পুরো আসানসোলটাকে আমরা চাইছি একটু সুন্দর করে তুলতে। বাকি আমি আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, আনন্দ বার্তা।